27 এবং 28 তারিখ এই দুদিনই রাজ্যের মধ্যে স্পেশাল ভ্যাকসিনেশন নিয়ে বুধবার বিলুনিয়া মহকুমার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উনি প্রথমে মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এরপর জয়চাঁদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে আমজাদনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। সেখান থেকে সোজা চলে যান রাজনগর বিধানসভা কেন্দ্রে। সেখানে গিয়ে রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ইন্দিরানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং দুর্গাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেন। এদিন মোট বিলুনিয়া মহকুমার 6টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন উনি। উনার সাথে ছিলেন মহকুমা শাসক মানিক লাল দাস এবং বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। সবকটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উনার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তী সময় উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সারা ভারতবর্ষের রিপোর্টে যা দেখা যাচ্ছে, প্রথমে মৃত্যুর হার ছিল 4 থেকে 5 হাজার, বর্তমানে তা কমে 400-র কাছাকাছি। তা থেকে বোঝা যাচ্ছে মানুষ যত বেশি ভ্যাকসিনেটেড হচ্ছে, মৃত্যুর হার কমছে, মৃত্যুর হাত থেকে বাঁচবে। দুদিনের উদ্যোগে মানুষ ভয়ভীতি ত্যাগ করে ভ্যাকসিনেশন এগিয়ে এসেছে। তার জন্য তিনি মেডিকেল টিম, আশাকর্মী থেকে শুরু করে ডাক্তার, নার্স, এমপিডব্লিউ সকলের উদ্যোগে এটা করা সম্ভব হয়েছে বলে জানান। আমার ভ্যাকসিন নিয়েছে, তারা করলা তার এফেক্ট হবে এটা ঠিক না, কিন্তু একটা জিনিস বলতে পারি যে ডাবল ডোজ যারা নিচ্ছে বা ভ্যাকসিন নিচ্ছে, তারা অন্তত বিপদ থেকে রক্ষা পায়। বিপদ বলতে আজকে আপনি জানবেন বোধ হয় যে রিপোর্টে বলে, অল ইন্ডিয়া রিপোর্টে 46,000 সামথিং পজিটিভ কেস অ্যাফেক্টেড, বাট মৃত্যুর হার কোথাও 4,000 ছাড়িয়ে গেছে, 5,000 গেছে, মৃত্যুর হার 400 সামথিং। তো মানে যত ভ্যাকসিনেশনে যত আমরা ভ্যাকসিনেট হচ্ছে মানুষ, তত যদি কোভিড আক্রান্ত হয় তাহলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এটা কিন্তু আমি মেডিকেল থেকে জানি না, কিন্তু আমরা দেখছি যেটা হচ্ছে। আপনার প্রশ্ন যেটা হচ্ছে মুক্ত হবে আমি বলিনি, আমি কোথাও বলছি যে মানুষ মুক্ত মৃত্যুর হাত থেকে। বিলুনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।